দেখো পরিবেশের উপাদানকে দুটো ভাগে ভাগ করেছে, একটা জীব আর একটা জল। যাদের প্রাণ আছে তাদের জীব, যারা উত্তেজনা সাড়া দেয় বংশবিস্তার করে খাদ্য গ্রহণ করে, জীব জলের পার্থক্য তো করেছি তোমরা জানো। এই জীবকে দুটো ভাগে ভাগ করেছে, একটা প্রাণী একটা উদ্ভিদ। তো প্রাণী দুটোই প্রাণ আছে, প্রাণীরও প্রাণ আছে উদ্ভিদের প্রাণ আছে। প্রাণী কি জিনিস দেখো, স্তন্যপায়ী প্রাণী যারা হচ্ছে বুকে দুধ খেয়ে বড় হয় তাদেরকে আমরা বলি কি স্তন্যপায়ী প্রাণী, তাই তো? যেমন হচ্ছে মানুষ, গরু, ছাগল, বিড়াল, কুকুর, তাই তো? এরা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, ভালো কথা। এরপর আছে উভয়চর প্রাণী, উভয় মানে উভয় অর্থাৎ জল এবং স্থলে বোধ দু জায়গাতেই যারা বসবাস করে, যেমন ব্যাংক, এরা হচ্ছে কি উভয়চর প্রাণী। তারপরে দেখো সরীসৃপ প্রাণী, যেসব প্রাণীরা বুকের ওপর ভর দিয়ে হাঁটা চলা করে, কে টিকটিকি গিরগিটি, তাই তো? সাপ, এরা হচ্ছে সরীসৃপ প্রাণী, বুকের ওপর ভর দিয়ে চলাফেরা করে। কুমির, কিন্তু সরীসৃপ প্রাণীর মধ্যে সাপের কিন্তু কোনো পা নেই, মনে থাকে যাবে, এগুলো শর্ট কোশ্চেন করে, সাপের কোনো পা নেই সরীসৃপ প্রাণী। এরপরে দেখো পাখি, পাখিদের কি না, যেসব প্রাণীদের গায়ে পালককে ঢাকা থাকে এবং লোমও থাকে সে এবং সহজে আকাশে উড়তে পারে, সেগুলোকে আমরা পক্ষী বা পাখি বলি। যেমন বিভিন্ন রকম পাখি তো কাকাতুয়া, কাক, ময়না, এগুলো পাখি। কিন্তু বাদুর পাখি নয়, বাদুর একটা স্তন্যপায়ী প্রাণী, বাদুর কখনো কিন্তু পাখি নয়। শর্ট কোশ্চেন করলে কিন্তু আমাদের এগুলো মনে রাখতে হবে, বাদুর কিন্তু কখনোই পাখি নয়, বাদুর স্তন্যপায়ী প্রাণী। এরপরে দেখো মাছ, যাদের দেহ সারা গা বা দেহ পিচ্ছিল আঁশে ঢাকা থাকে তাদেরকে বলা হয় মাছ। এই মাছের কানকো থেকে লেজ পর্যন্ত এদের একটা রেখা থাকে। এই যে মাছটা আমরা কাজটা করছি, এই মাছের কানকো থেকে লেজ পর্যন্ত এখানে একটা রেখা থাকে, এই রেখাটাকে বলে যে পার্শ্ব রেখা, ঠিক আছে? এছাড়া মাছের তো পৃষ্ঠ পাশটা পাখনা আছে, হ্যাঁ, পুচ্ছ পাখনা আছে, লেজ আছে, পায়ু পাখনা আছে, আরও অনেক পাখনা আমরা দেখতে পাই, ঠিক আছে? এই মাছের বিভিন্ন রকম মাছ পাই, কিছু হচ্ছে আঁশযুক্ত মাছ, কিছু আঁশবিহীন মাছ। আঁশযুক্ত মাছ কি, আঁশযুক্ত মাছ হচ্ছে কি বলতো তোমাদের, কি কাতলা মাছ, রুই মাছ সামনে পাবো। আঁশবিহীন মাছ হচ্ছে মাগুর, শিঙি, ট্যাংরা, তাই তো? ভালো কথা, এটা আঁশযুক্ত মাছ, আঁশবিহীন মাছ। জলেতে আমরা চিংড়িকেও দেখি, চিংড়ি মাছ বলি, কিন্তু মাছ নয়, চিংড়ি হচ্ছে জলের পোকা, এটা যেন খেয়াল থাকে, পরীক্ষায় পড়ে চিংড়ি হচ্ছে জলের পোকা। আর একটা আছে তিমি, তিমি কিন্তু আমরা মাছ বলি, তিমি মাছ, তিমি মাছ নয়, সমুদ্রের তিমি হচ্ছে একটা স্তন্যপায়ী প্রাণী, এদের ফুসফুস আছে, এরা স্তন্যপান করে বড় হয়, যাই হোক, এরা হচ্ছে তিমি মাছ নয়, স্তন্যপায়ী প্রাণী, মনে রাখবে। এরপরে আছে অন্যান্য প্রাণী, অন্যান্য প্রাণী কি, এছাড়াও আরও কিছু আছে বইতে দেখবে অন্যান্য প্রাণী, যেগুলো হচ্ছে মশা, মাছি, ঠিক আছে, তারপরে আরশোলা, ফড়িং, তা ইত্যাদি প্রজাপতি, পিঁপড়ে, এগুলো অন্যান্য শ্রেণীর ছোট শ্রেণীর মানে প্রাণীদের মধ্যে আমরা এগুলোকে ফেলতে পারি। তাহলে আজকে পুরো প্রাণীদের করা হলো, পরের দিনে উদ্ভিদটা আমরা শুরু করবো। আজকে ভালো করে তোমরা এই বইটায় প্রাণীদের বিশেষ বিশেষ কিছু গুণ বা এইগুলো একটু দেখবে আলাদা করে, হ্যাঁ, তাহলে তোমরা কিন্তু সব কিছুটা পেয়ে যাবে বই থেকে। আজকে এর মধ্যে রইলো, পরের দিনে উদ্ভিদ থাকবে, রাখলাম।